আজ ঘরে ছেলে ঘরে ফেরার দিন, তাই সকাল সকাল স্নান করে লাড্ডুকে ভোগ লাগিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে এবার আমরাও কিছু খেয়ে নিচ্ছি, কারণ ছেলেদেরকে এবার তাদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। যেমন ধুমধাম করে এত আনন্দের সাথে আমরা নিয়ে এসেছিলাম, তেমনই ধুমধাম করে আনন্দের সাথে হরিনাম করে তাদেরকে বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। সেদিনের থেকে আজকে একটাই পার্থক্য, সেদিন ছিল মনটা একদম খুশিতে ভরপুর, আজকে কিন্তু এত আনন্দের সাথে দেখা গেলেও মনের মধ্যে একটা চাপা দুঃখ যন্ত্রণা কষ্ট আছে। তো দেখছো, সমস্ত গ্রামবাসী মিলে কিন্তু আমরা হাজির হয়ে গেছি, আর একসঙ্গে আমরা এবার চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে সবাই এখন হরির লুট দিচ্ছে বাতাসার চকলেটের। আমার মতে চকলেটের হরির লুট দেওয়াটাই কিন্তু বেস্ট, সব সময়ের জন্য বাতাসাটা না দেওয়াই ঠিক, কারণ বাতাসা সবাই একসঙ্গে অত খেতে পছন্দও করে না, আর পায়ের চাপে কাদাতে লেগে জলের মধ্যে লেগে কিন্তু জিনিসটা খারাপও হয়ে যায়, তখনও কিন্তু খাওয়া হয়ে ওঠে না। আর এই চকলেটটা দিলে কিন্তু সবাই খেতে পারে। ভগবানের সাথে আমরা এতক্ষণ আছি যাচ্ছি, যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমাদের এই আনন্দ, তারপরে যখন তাকে ওখানে রেখে আমাদেরকে চলে আসতে হবে, সেই কষ্টটা কিন্তু একদম বলে বোঝানোর মতো না। মনের ভিতরে কষ্ট, কেউ কাঁদতে লাগে, কেউ নিজের কান্না চেপে রাখে, কেউ যদি কাঁদতেও না পারে মনটা কিন্তু বিষণ্ণ হয়ে থাকে। এ যেন ঘরের মেয়ে যখন ঘরে ফেরে তখন কতই না আনন্দ, আর যখন শ্বশুর বাড়িতে তাকে ফেরত পাঠানো হয় তখন যতক্ষণ মেয়েকে দিতে যাচ্ছে, মেয়ের সঙ্গ থাকছে, ততক্ষণ কিন্তু খুবই আনন্দ। যেই মেয়েকে রেখে চলে আসা হয় সেই যেমন মা বাবা পরিবার পরিজনের মধ্যে যে কষ্টটা দেখা যায়, আজকের অবস্থাটা কিন্তু সেম অবস্থা। আর এখন আমরা দুই ভাইয়ের পাশে এসেছি তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য, কত সুন্দর লাগছে তাই না? দু চোখ ভরে মনে হচ্ছে দেখেই যাই তো দেখেই যাই, তার সাথে ভিডিও করছি যাতে তোমরা ভগবানকে দর্শন করে তার কৃপা লাভ করতে পারো। তো চলো পায়ে পায়ে এগিয়ে যাই, মনের মধ্যে অনেকটাই এখনও আনন্দ আছে, জানি না শেষ পর্যন্ত কি হবে, তো চলো দেখতেই থাকো। আর সবাই কিন্তু হরিনাম করছে, আর এদিকে দেখো মা মামিমা মাসি সবাই আছে, হাইও করে দিচ্ছে। তো এত 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 লোকজনের ভিড় সহজে কোথাও দেখাই যায় না। চারিদিকে শুধু ভগবানের জয় জয়কার, তার উদ্দেশ্যে সবার হরিনাম, তারপরে নৃত্য, সব কিছুই এখানে হচ্ছে। হ্যাঁ, এত লোকজন দেখে কিন্তু খুবই ভালো লাগছে, জানি না পরের বছর আসতে পারবো কি না, যদি কপালে থাকে তাহলে অবশ্যই আসতে পারবো, আর তোমাদেরকেও কিন্তু ভিডিও করে দেখাতেও পারবো। সকালবেলা অল্প অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন রোদটা বেশ ভালোই হচ্ছে, মনে হচ্ছে সাথে করে একটা ছাতা আনলে মন্দ হতো না, কিন্তু না, একা ছাতা নিয়ে এতগুলো লোকের মাঝে যাওয়াটা ঠিক মানায় না। আজকেও কিন্তু যথারীতি আমরা পায়ে জুতো পরিনি, যেমন আমরা প্রথম দিন করেছিলাম আর ধুলোটির দিন করেছিলাম, কারণ এটা ভগবানের উদ্দেশ্যে অর্পণ, যে তোমাকে আমরা খালি পায়েই আনতে যাব, খালি পায়ে ধুলোট করব, আর খালি পায়েই তোমাকে বাড়িতে আসব, কারণ ভগবানের জন্য তো এটুকু কষ্ট সহ্য করাই যায়, তাই না বলো? কোনো একটা বিশেষ নাম করা ব্যক্তি যদি কোথাও আসে, তাকে যেভাবে সিকিউরিটি দেওয়া হয় সব দিক দিয়ে, সেরকম সিকিউরিটি কিন্তু আমাদের ভগবানকে দিয়েও রাখা হয়েছে। ভগবানকে চারিদিক দিয়ে একদম লোকজন ঘিরে ধরে নিয়ে যাচ্ছে, যাতে সবাই তার গায়ে হেলে না পড়ে, তারপরে তার কোনো অসুবিধা না হয়, রাস্তা যেন প্রশস্ত হয়, যেতে সুবিধা হয়, কোথাও যেন ঠোকর না লাগে, সব দিক দিয়ে কিন্তু ভেবেচিন্তে বিবেচনা করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। যতই হোক সুস্থভাবে তাকে বাড়ি ফেরাতে হবে, তো সবার উপরে একটা অনেক বড় গুরু দায়িত্ব আছে আজকে।
আজ আমরা সবাই এসেছি, কিন্তু একটা জিনিসের জন্য মনটা খারাপ হয়ে গেল। ছোট মামিমা কিন্তু আসতে পারলো না, যে এই পুরো কীর্তনে পুরো চব্বিশ প্রহরে যেভাবে যুক্ত ছিল, যেভাবে নিজের, আজ আমরা সবাই এখানে থাকলেও ছোট মামিমা আসতে পারেনি, তার জন্য প্রচণ্ড খারাপ লাগছে। কারণ ভাইটা কিছুতেই জামা কাপড় পরতে চাইছিল না, আর এদিকে আমাদের দেরিও হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা দাঁড়াতেও পারলাম না। কি জানি বোধহয় ঘরেই আছে, মামিমা বলল আমাদেরকে চলে যাওয়ার জন্য। আর ওদিকে এখন দিদাও আসতে পারেনি, কারণ দিদাও তখন রেডি হতে পারেনি, যতক্ষণে ঠাকুর বেরোচ্ছে ততক্ষণে দিদা মুড়ি খাচ্ছিল। তো অনেকটাই দেরি হয়ে গেছে বলে, যে দূরে দাদুকে দেখতে পাচ্ছ, দাদুকে একটু ভিডিও করে নিলাম, আর এর সাথে সবাই নাম গান করতে করতে আনন্দের সাথে চললো। ভগবান সবার মঙ্গল করুক। আজ তিন দিন ধরে মামার বাড়ির গ্রামটা একদম কানায় কানায় ভরে ছিল, এত এত মানুষ। আজকে কিন্তু সবাই নিজের বাড়িতেই ফিরে যাবে, তবু কিন্তু গ্রাম হয়ে যাবে একদম খালি, কারণ এই দুই ভাই থাকবে না আজকে গ্রামে, সে তারা চলে আসছে নিজের বাড়িতে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, ছোট মামিমা আসতে পারেনি বলে খুবই খারাপ লাগছে, কিন্তু ভগবান যদি চায় যে কোনো ভক্ত তার কাজে লাগবে বা তার দর্শন করতে পারবে, তাহলে তাকে কেউ আটকাতে পারে না। যেমন হয়েছে এখানে আমার ছোট মামিমার সাথে, মামিমা এখানে কিন্তু চলে এসছে। আর এই যে দিদাকে একবার দেখে নাও তোমরা, পেছনে আর একটা দিদা আছে, আমি একবার ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো দিদাদেরকে শেষে। তো যেটা বলছিলাম, ছোট মামিমা দেখছি চলে এসছে, তারা টোটো ভাড়া করে দিদা, ছোট মামিমা আর ভাই কিন্তু এসছে। আর আমাকে একবার ভালো করে দেখে নাও, আমি তো তোমাদেরকে সেরকমভাবে দেখাই করতে পারিনি। আর অনেক দূর আসার পরে যেহেতু মুড়ি টুড়ি খেয়েছি না, আরও জল তেষ্টা পেয়ে গেছে, তাই এখানে আমি একটু কলে জল চলছিলো, সেখান থেকে একটু জল টল খেয়ে নিলাম। আর এর সাথে বাবানকেও জিজ্ঞেস করলাম খাবে কি না, তো বললো যে না খাবে না। যদিও আমরা জল এনেছি যাতে শেষ না হয়ে যায়, তার জন্যই আমি একটু বাইরে থেকে খেয়ে নিলাম। আর প্রথম দিন কিন্তু রাস্তা রাস্তায় সবাই জল দিয়েছিলো। আর এই জায়গাটা দেখছো, চারিদিকে কত বড় বড় গাছ, এখানে এসে যেন আমরা প্রাণ ফিরে পাচ্ছি। তো এত বৃষ্টি হচ্ছিলো সকালবেলা থেকে, যার জন্য আমরা ভাবছিলাম হয়তো আসতেই পারবো না, কিন্তু তারপরে দেখছি না বৃষ্টি থেমেও গেল, আর মেঘমেঘও করে আছে, অতটা রোদও নেই, তার জন্যে কিন্তু আমি এসেছি, কারণ বাচ্চাকে এত রোদের মধ্যে বের করাটা একদম ঠিক না। আর এখানেও কিন্তু এক রাউন্ড হরির লুদ্দা হলো চকলেটের, তো সবাই চকলেট কুড়িয়ে কুড়িয়ে না নিজেদের ব্যাগও ভরাচ্ছে। মেজো মামিমা সব থেকে বেশি চকলেট কুড়িয়েছে, এর সাথে কিন্তু মাও কুড়িয়েছে। আর এদিকে দেখো আমাদের বজরংবলীকে দর্শন করো, আর এটা হচ্ছে আমাদের বড় ঠাকুরের মন্দির, মানে শনি দেবতার মন্দির। তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, অনেকটা বড় রাস্তা। আর এই যে ছোটো মামিমা দেখছো চলে এসছে, আর এখানে কিন্তু নাম গানে অংশগ্রহণও করেছে, মামিমা এত সুন্দর খোল বাজাচ্ছে, তোমরা গত তিনটে ভিডিও ধরে দেখতেই পাচ্ছ। আগে আমরা সবাই ভাবতাম খোল বাজানো হচ্ছে ছেলেদের কাজ, মেয়েরা সাধারণত এ কাজ করে না, কিন্তু না, আস্তে আস্তে সেই নিয়ম সেই বেড়া কিন্তু ভাঙবেই আজকে আমাদের মেয়েরা। তো মামিমাকে এরূপে দেখে আমার দাদুও কিন্তু খুব খুশি, সেই জন্য দাদুও খুব অ্যাপ্রিসিয়েট করে। তো শ্বশুর বৌমা মিলে একসাথেই কিন্তু হরিনাম করতে করতে পাশাপাশি যাচ্ছে। আর মেঘের অবস্থা দেখছো, মাঝে মধ্যে মেঘও চলে আসছে, আবার মাঝে মধ্যে দেখছি রোদও উঠে যাচ্ছে, তো এখন আবার মেঘমেঘ করছে, না জানি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে তো খুবই মুশকিল হয়ে যাবে, আমরা বড়রা তো কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে আমাদের বাচ্চাগুলো সব ছোটো ছোটো, তারাও আছে। তো এখানে মামিমাকে পেলেও দিদাকে কিন্তু এখনও পাইনি, আর আমার মামার ছেলেটা কিন্তু ওই দিদার কাছেই আছে। আর এদিকে আমার বড় মামার ছেলে বড় ভাইটা, ও বাবানকে নিয়ে কিছু দূর এলো কোলে কোলে করে, তারপরে এবার আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু যেদিক দিয়ে ভগবানকে আনতে গিয়েছিলাম প্রথম দিন, সেই দিনে কিন্তু সেদিকে কিন্তু আজকে ঢুকিনি, আজকে একটু অন্য রাস্তা দিয়ে ঢুকেছি। আর এই যে সামনে বড় মন্দিরটা দেখছো, এটা মন্দিরই হবে আশা করছি, আমি ভেতরে কোনো দিন যাইনি এর, তো অনেকটা দূর চলে এসছে, আর বেশি দূর নেই, আর একটু গেলেই কিন্তু এবার আমাদের ঠাকুরের মন্দির পাওয়া যাবে। তো মন্দিরটাকে তোমরা আরও একবার দর্শন করবে, আমার ভিডিওতে মোট তিনবার এই মন্দিরটাকে আনা হলো, তো তোমরা যারা আমার ভিডিও রেগুলারলি দেখো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। আর এখানে দেখো ছোট মামিমা মানে মনা মামিমা আসছে, তো সবাই আছে ওখানে, পাপিয়া মামিমা আছে, তার বোনডা আছে। তো চলো এবার আবার যাই এগিয়ে, যতই বৃষ্টি হোক মেঘ হোক রোদের তাপ কিন্তু এখনো পুরোপুরি যায়নি। মুখ চোখের অবস্থা দেখো, কপাল নাক মুখ সব ঘামে ভর্তি হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি মন্দিরে, এখানে এবার দুই ভাই একটু নাচ করে নিচ্ছে, এবার তারা মন্দিরে নিজেদের আসন গ্রহণ করবে, তাই সবাই একটু আনন্দের সাথেই বিদায় জানাচ্ছে।
কিন্তু জানি এরপরের অবস্থা কী হবে। তো যাই হোক, এইভাবেই তো চলতে হবে, সব কিছু তো একভাবে চলে না, আর একভাবে চললে সেটার অত গুরুত্বও থাকে না। আবার যখন পরের বছরে ভগবানকে নিতে আসা হবে, তখনও এরকম একবারে উৎসাহের সাথে সবাই আনন্দের সাথে নিয়ে যাবে। জানি না সামনে বছর দেখতে পাবো কি না, এবছর আমার অনেক সৌভাগ্য যে আমি দেখতে পেয়েছি। আর আজকে হচ্ছে একটা খুব ভালো দিন, আজকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। যদিও আমার এই ব্রতটা করা হয়নি, কারণ দুদিন ধরে টানা কিছু কিছু ব্রত ছিল যেগুলো করার ফলে শরীরটা অতটা ভালো লাগছিল না। তো ভগবানকে একবার শেষবারের মতো মন্দিরে আসনে বসিয়ে দর্শনটা করে নিই, তারপরে আবার টুকটুক করে একা একাই বাড়ি ফিরবো। সবার সাথে ফিরবো কিন্তু তবুও একা। দেখো যেগুলো দর্শন করে নাও একবার, সবাই তো কান্নাকাটিও শুরু করে দিয়েছে এর মধ্যে। ভেতরে আরও দুজন ভগবান আছে, তো চারজন ভগবানকে একসাথে দর্শন করাবো তোমাদেরকে। তো এদিকে একবার এলাম, এবার চলো মাদেরকে নিয়ে আর বাবানকে নিয়ে একবার মন্দিরের ভেতরের দিকে যাই। এখানে যদিও ভেতরে প্রবেশ নিষেধ, বাইরে থেকেই একবার দর্শন করে নিচ্ছি। আর এখানে এবার শেষবারের মতো সবাই মনে দুঃখ নিয়ে একটু নাচ করছে, ভগবানের উদ্দেশ্যে এটা সমর্পণ। ভগবানের নাম গান নিয়ে নাচ গান করা খুবই সৌভাগ্যের ব্যাপার, পুণ্যের ব্যাপার। আর তোমাদেরকে যে দিদা দুটোকে দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দিদারা বলছে আমাদেরকে একটু ভিডিও করো বুনি, তাই আমি এখানে ভিডিও করেছি। আর এই যে এগুলো হচ্ছে আমার মামার মেয়ে হচ্ছে, দেখো এরাও কত আনন্দ করছে। আর আজকে আমাদের গুরুদেবের বাড়ি যাওয়ার কথা আছে, আমার মায়ের গুরুদেব, আমার শ্বশুরবাড়ির তরফে গুরুদেব না। আর এখানে আমাদের তিন মূর্তিকে একবার দেখো, এখানে ভিডিও করছিলাম একটু। আর বাড়ি এসে এখানে আজকে যে ভোগটা লাগিয়েছি, এটা আমার ছোটো মামিমা দিয়েছে গোপালকে, তার জন্য তোমাদেরকে একবার দর্শন করে দিচ্ছি মহাপ্রসাদ। আর এর সাথে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থেকো।